নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর এই ভালো থাকতেই হবে আপনাদের জীবন জীবনযুদ্ধে যদি জয় করতে হয় এই ভালো থাকাটা হচ্ছে মূল মন্ত্র কিন্তু এই ভালো থাকার মধ্যে মানুষের অনেক অনেক রকম অসুবিধা খাত প্রতিঘাত আসে কোন দিক থেকে আসে কর্ম থেকে আসে শিক্ষা থেকে আসে পারিবারিক থেকে আসে জমি জমানি বাধা বিপত্তি থেকে আসে আত্মীয় স্বজন থেকে আসে বহিঃশত্রুর থেকে আসে এবং লোকের জন্য অনেক ভালো কাজ করে বদনাম আসে সেই জিনিসগুলো থেকে যে প্রত্যেক মানুষ যে একটা অসহিষ্ণু হয়ে ওঠে এই অসহিষ্ণুতা কাটাতে যে জিনিসের দরকার সেই জিনিসকে একত্রভাবে যে তিনশো ষাট ডিগ্রি সার্কেলে যেটা ফেলা হয়েছে নেচার তার নাম জ্যোতিষ তাহলে এগুলোকে কি ভালো করে দিতে পারে ভালো তো হয় না আপনার রোগ হলো যেমন ডাক্তারের কাছে যান রোগ নিরাময় হয় কিন্তু সেই রোগটা কি আবার হয় না আবারও হয় চিরদিন একটা লোকের ভালো সময় যায় না চিরদিন একটা লোকের খারাপ সময়ও যায় না খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে চলে কিন্তু কতদিন খারাপ আর কতদিন ভালো এবং কতদিন আমি চাকরি না পেয়ে থাকবো কতদিন আমি পড়াশুনে উত্তীর্ণ না হতে পারবো এই জিনিসগুলো মানুষের একটা জানার কৌতূহল থাকে আর এই কৌতূহল ভিত্তিক জিনিসগুলো মানুষের নেচার ভিত্তিক আসে যে মানুষটা কি নেচারের মানুষটা কোন দিক থেকে এই যে মেষ থেকে মেন রাশি যে বারোটা রাশি রয়েছে এই বারোটা রাশির বারোটি জিনিস আছে যেমন অগ্নি পৃথিবী বায়ু জল এবার চর স্থির দি স্বভাব তাহলে অগ্নিপৃথি বায়ু জল এর মধ্যে একশো কুড়ি ডিগ্রি আছে আবার দেখবেন সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত অগ্নিপৃথি বায়ু জল একশো কুড়ি ডিগ্রি আছে আবার দেখবেন ধনু রাশি থেকে মিন রাশি একশো কুড়ি ডিগ্রি অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে আগুন পৃথিবীর কঠিন বস্তু বায়ু হাওয়া জল জানেন যে জল পৃথিবীর তিন ভাগ জল শরীরেরও তিন ভাগ জল এক ভাগ স্থলে আমরা বাস করি তাই নিয়ে পৃথিবী এবং পৃথিবী একটি গ্রহ এবং সেটি সূর্যের থেকে সৃষ্টি সূর্য কোনো গ্রহ নয় একটি নক্ষত্র এবং সূর্যের থেকে সমস্ত গ্রহের সৃষ্টি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ যেটা হয় সেটা বুধ বুধের পরে শুক্র তারপরে মঙ্গল এইভাবে চলে একটা সার্কিং অর্ডারের মধ্যে দিয়ে চলে এই সার্কেলটা প্রত্যেকটার মাপ আছে এবং প্রত্যেকটা দৌড়ানোর গতি আছে এবং কোন মানুষ যে সময় জন্মায় আমরা যেমন হিসেব করি যে দ্রাঘিমাংশ অক্ষাংশ ল্যাটিচিউড লঙ্গিচিউড কোন জায়গায় জন্মেছে তার উপর নির্ভর করে তার লগ্ন এবং রাশি লগ্ন আমি রাশি মন তাহলে সেই রাশিটা একটা ঘরে রাশি আপনি ডিগ্রিগতভাবে একটা ঘর তিরিশ ডিগ্রি মাপের মধ্যে পাবেন এবং সে মাপের মধ্যে সদুই নক্ষত্র থাকে তাহলে সেই নক্ষত্রের নেচার রাশির নেচার এবং চন্দ্রের নেচার চন্দ্র যে ঘরে থাকে সেই ঘরটাকে রাশি বলে চিহ্নিত করা হয় এবং সেটা মেষে থাকতে পারে মেষ রাশি মিনে থাকতে পারলে মিন রাশি এবং মকরে মকর রাশি কুম্ভে কুম্ভ রাশি এইভাবে চন্দ্র যে ঘরে জন্ম সময় থাকে চন্দ্র সোয়া দুদিন এক ঘরে থাকে আর এক ঘরে চলে যায় খুব দ্রুতগামী এবং চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ পৃথিবী থেকে যেটা সৃষ্টি এবং পৃথিবীর পাশে আমরা এক পাশ দেখতে পাই চন্দ্রের একটা দিক দেখতে পাই সেই জায়গাটায় চন্দ্রের টান আছে এবং চন্দ্রের যে নেচার সেই চন্দ্রের নেচারটাকে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে মন আর রবি রবিকে ধরা হয়েছে আত্মা যে রবি নিভে গেলে পৃথিবী নিবে যাবে সেই আত্মা মনের সংযোগে মানুষ যখন চলে তার কর্মজীবন ঠিক করতে আপনি জানবেন যে কর্মজীবন যদি ঠিক থাকে মানুষের সব ঠিক থাকে এবং সে কর্মজীবনটা নির্ভর করে তার শিক্ষা জীবনের উপরে প্রথম থেকে যে ধাপে 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 ওঠে যে সে কেন একবারে কেউ দশ ক্লাসে ভর্তি হয় না নিশ্চয়ই হয় না সে সেই রকমভাবে এক দুই থেকে ওঠে আমি এর আগে বলেছিলাম একে চন্দ্র দুইয়ে পক্ষ বলেছিলাম শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটো পক্ষ তাই আমি বলি দুই দু নম্বর ঘর হচ্ছে একটা হচ্ছে জন্ম একটা হচ্ছে মৃত্যু মানে দু নম্বর ঘর হচ্ছে মারক ঘর আবার দু নম্বর ঘর সঞ্চয় ঘর দু নম্বর ঘর ক্ষমতার ঘর দু নম্বর ঘর শ্বশুরবাড়ির ঘর দু নম্বর ঘরের থেকে তার কথাবার্তা যে বেরোবে তার মধ্যে কতটা স্নেহশীল কথা আছে কতটা রুড়ো কথা আছে কতটা কর্কশ শোনা যায় সেই দু নম্বর তার গলায় কোনো প্রবলেম আছে কি না কণ্ঠে কোনো প্রবলেম আছে কিনা তার জিউবায়ে কোনো প্রবলেম আছে কি না সে দু নম্বর ঘর থেকে বোঝা যায় দু নম্বর ঘর কোথা থেকে বিচার করবেন রাশির দু নম্বর লগ্নের দু নম্বর রবির দু নম্বর তাহলে প্রত্যেক জায়গায় তিনটে তার মানে তিন মানে হচ্ছে আত্মা মন দেহ হল তিন তাহলে আত্মা মন দেহ যদি এক জায়গায় নিয়ে আসা যায় তাহলে একটা মানুষ পরিপূর্ণভাবে তার নির্দিষ্ট কাজটা নির্দিষ্টভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে একটা মানুষ কী চায় জীবনে সফলতা চায় কিন্তু সফলতা তো তার আসে না কেন একটা সময় গিয়ে তার একটা সফলতার জায়গায় একটা ভাগ আসে প্রত্যেক মানুষই বিবাহ করে না কিন্তু বিবাহ তাকে হয় পারিবারিক চাপের কারণে বা নিজস্ব সে অনেকে প্রেম করে বিয়ে করে ভালোবাসা করে বিয়ে করে পছন্দ করে বিয়ে করে এবং সেই বিয়ে টিকেও না দেখেছি আমি এতদিন ধরে এত বছর ধরে যা দেখছি যে বিবাহ নামক বস্তুটি যেটা নাকি সেভেন্থ হাউস থেকে ধরা হয় পার্টনার লাইফ পার্টনার ব্যবসায়ের পার্টনার যে কোনো এবং চার নম্বরের বন্ধু দেখবেন চার কেন্দ্র সাত কেন্দ্র তাহলে চারের পরে চার পাঁচ ছয় সাত তা চার থেকে চারের ঘরে যে সাত আসে সেই সাত থেকে বিবাহ সেই বন্ধুর পরিপূর্ণতা যখন হয় সেটাকে ধরুন কোনো জাতক জাতিকার সাথে বন্ধুত্ব করেছে সেই বন্ধুত্ব সাত নম্বরে কি বিবাহ পরিণয়ে সেটা আবদ্ধ হবে না কেটে যাবে এবং সেই প্রেম বা ভালোবাসাটা কতটা গভীরতা আছে সেটা পাঁচ নম্বর ঘর তাহলে চারের দু নম্বর ঘর সেই সঞ্চয়ের ঘর তাহলে সেই সঞ্চয়টা সেই ঘরে আছে কি না সেটা দেখতে হয় আমরা কি দেখি সহজ সরলভাবে শুনি কি এক পাঁচ নয় এক পাঁচ নয় মানে এক লগ্ন পাঁচ হচ্ছে পঞ্চম বিকাশ আর নয় হচ্ছে ভাগ্য তাহলে তিনটে থাকলে একটা মানুষ চলতে পারে তার কর্মর দরকার নেই তার শিক্ষার দরকার নেই তার পারিবারিক জীবন দরকার নেই তার গৃহ দরকার নেই তার চলাচলের জন্য বাহন দরকার নেই এগুলো তো মানুষের চাহিদা থাকে কিন্তু সবাই কি তাই পায় নিশ্চয়ই পায় না কেন পায় না এবং যে যা চেয়েছিল ঠিক সেই জায়গায় কেন পৌঁছতে পারলো না তার উত্তরটা নেচার ভিত্তিক জ্যোতিষের মধ্যে লুকিয়ে আছে আপনি যতক্ষণ এই জ্যোতিষ ভিত্তিকের মধ্যে না করতে পারবেন ততক্ষণ তাকে আপনি ফলাফল দিতে পারবেন না একটা মানুষ দেখবেন এক ধরনের বসন পড়লে অ্যাট্রাক্টিভ হয়ে উঠছে সবার কাছে একটা অ্যাকসেপ্টেবল হয়ে উঠছে তার মানে ওই যে বসনের রিফ্লেক্টটা সবার চোখে লাগছে যে কাপড় যে পড়েছে। সেটা তার সবার চোখে লাগছে মানে মানুষ সবই একই রকম দেখতে মানুষের যে চোখ মুখ এক রকম না হোক কিন্তু তার দুটো হাত দুটো পা দুটো একটা মাথা সবই আছে সব মানুষই একরকম দেখতে কাজে সেই জায়গাটায় বসনে কিছু কিছু পরিচিতি বেরিয়ে আসে সেই বসনটা সেটা হচ্ছে তার গ্রহের বসার জায়গা তার গ্রহটি কোনভাবে বসেছে লগ্ন থেকে কত ভাবে বসেছে চার নম্বর ঘরে যে শিক্ষার দরকার সেই শিক্ষার জায়গাটাই হচ্ছে কোন যে গ্রহ বসা আছে এবং কোনো গ্রহই বসা নেই চার নম্বরে তাহলে চার নম্বরের একটা লর্ড আছে ধরুন আমি যদি আজকে বোঝাতে যাই যে ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন বৃহস্পতির রাশি এবং ধনু লগ্ন হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর এবং বৃহস্পতি ওটা অগ্নি রাশি এবং দিশাবাব রাশি দুটো জিনিস আছে যেমন আত্মা আর মন প্রত্যেকটি রাশির মধ্যে দুটো জিনিস আছে বস্তু পদার্থ আমি যেমন বলি যে অগ্নি যেমন অগ্নি রাশি তেমন দিশাবাব রাশি তাহলে ওই ধনুলগ্ন লগ্ন ধনু রাশির অষ্টম ঘর কর্কটের ঘর চন্দ্রের ঘর তাহলে সেই চন্দ্র ধনু লগ্নে বসা রয়েছে তাহলে যখন বসে ধনু লগ্নের একশো আশি ডিগ্রি মিথুন রাশি এবং মিথুন রাশির সেটা বুধ তাহলে ধনু লগ্নের নেচার কি ধনু লগ্নের বৃহস্পতি বৃহস্পতি কারক গ্রহ জ্ঞান কারক গ্রহ হৃদ হৃদয় কারক গ্রহ হৃদযন্ত্র চালনার কারক গ্রহ শরীরের বুক বুকের কোনো রোগের কারক কাপ এন্ড কোল্ডের কারক এবং শরীরে যে সর্দি কাশি যেগুলো হয় তার কারক এবং সেই ধনুলগ্ন ধনুরাশি হলে কি এইগুলো হতে বাধ্য কিন্তু বাধ্য না এবার ধনুলগ্ন ধনুরাশির কত ডিগ্রিতে পড়েছে এক একটা ডিগ্রিতে একটা ঘরে তিরিশ ডিগ্রি থাকে ধনু লগ্নটা কত ডিগ্রিতে পড়েছে এবং তিনটে কান থাকে একটা ঘরকে যদি দশ 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 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তিন কানে ঘর হয় তাই লগ্ন কি দশ ডিগ্রির মধ্যে রয়েছে যদি দশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে ধনু লগ্নের আয়ত্তের মধ্যে আছে ওটা ধনু লগ্নেরই ফল ধনু লগ্নেরই নেচার বেরিয়ে আসবে কিন্তু যদি সে এগারো ডিগ্রিতে চলে যায় তাহলে ধনু লগ্ন থেকে তার পঞ্চম ঘরটা মেষ রাশি মেষ রাশির ঘর হবে তাহলে সেটা মঙ্গলের ঘর তাহলে তার ফার্স্ট দ্রেক্কানটা গিয়ে মঙ্গলের ঘরে পড়বে তাহলে সেই ধনুলগ্নের ফার্স্ট মেষ মেষরাশির ঘরে পড়ল তাহলে মঙ্গলের নেচারে পড়লো মঙ্গল বৃহস্পতির দ্বৈত নেচার আসলো তাহলে সেই মঙ্গল হচ্ছে একটা জেদ কারক মানে আমি এটা পারবই আমি করব আমি যে কোনো রকম দৃঢ়তা যে কোনো রকমের শক্ত যে কোনো রকমের আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন সেই জিনিস আমাদের ভূমিকারক মঙ্গল ভূমিকারক গ্রহ মঙ্গল বৈবাহিক কারক গ্রহ মঙ্গল মাঙ্গলিকের কারণে অনেকে বলে যে বিবাহ নষ্ট হয়ে যায় কিন্তু না সবার মঙ্গলের কারণে বৈবাহিক সূত্র নষ্ট হয় না সেই জায়গাটার একটা বিচার আছে সেই বিচারটা হয়তো আপনাকে বুঝবে বোঝাবে না বা না তিনি বুঝলেও হয়তো আপনাকে বোঝাতে পারবে না কিন্তু আমি যখন কোনো কথা বলি আমি দেখবেন যে আমার আমার টিভি স্ক্রিন লেখা থাকে যে অনুষ্ঠান পরে ফোন করুন চেম্বারে আসার জন্য ফোনটা বন্ধ থাকে কেন যে আপনারা শুনুন আপনারা আগে শুনুন শুনলেই বুঝতে পারবেন দেখবেন যখন লাইভ প্রোগ্রাম করব বা যে করবো হাজারো ফোন আসবে আর ওইটুকু সময়ের মধ্যে জ্যোতিষ বিচার হয় না ওটুকু সময় হয় না আপনি আপনাকে পাঁচ মিনিট টাইম দিলে আপনি পাঁচতলায় উঠতে পারবেন না সেরিবে হ্যাঁ লিফ্ট হলে আলাদা কথা তাহলে পাঁচ মিনিটে পাঁচতলায় উঠতে পারবেন না তাহলে ওইটুক সময় কিন্তু জ্যোতিষ বিচার হয় না সেই কারণে আমি ফোনটা বন্ধ রেখে দিই যে প্রোগ্রামটা লোকে শুনুক বুঝুক জ্যোতিষ শাস্ত্রটা কি শাস্ত্রটা কিন্তু আজকের দিনে কেউ লেখেনি বা আজকে নতুন করে তৈরি হয়নি প্রযুক্তিবিদ্যার কারণে কোনো গুগল থেকে অ্যাস্ট্রোলজি সাবজেক্ট পড়ে সে জ্যোতিষ হতে পারবে না এবং ইউটিউব দেখে জ্যোতিষ হতে পারবে না কেননা ইউটিউবটা যে যারা করে বা ইউটিউবে জ্যোতিষ প্রোগ্রাম যে দেখায় বা অনেক 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 পোর্টাল খুলে বসে রয়েছে এবং সেখানে জ্যোতিষ দেখাচ্ছে কিন্তু সেই সেই বিনিময়ে আপনি যখন তার ভিউয়ার্স হচ্ছেন সে একটা পয়সা পাচ্ছে সে একটা পাচ্ছে সেই কারণে তার ইন্টারেস্ট সে খুলেছে এবং সেই কারণে আপনাকে কিন্তু সে বোঝাবে না কাজে আমিও একটা খুলতে পারি কিন্তু আমি কোনোদিনই খুলি না এবং কোনোভাবেই জ্যোতিষটা এত ছোট জিনিস না যে ছোট ছোটো জায়গার মধ্যে কি আমাকে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়া কোনো দিন আমি জ্যোতিষ নিয়ে কথা বলি না কেননা সোশ্যাল মিডিয়াটা জ্যোতিষ আলোচনার জন্য না সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় জ্যোতিষ আলোচনার জন্য সোশ্যাল মিডিয়া না এবার সেই জায়গাটায় আমি একটা সোশ্যাল মিডিয়া লাইভ করে দিলাম কজন লোক দেখবে একটা একটা যদি আপনি করুন চার হাজার সাড়ে চার হাজার লোক আপনার ওই সময়টা নিশ্চয়ই দেখবে না তাহলে আপনি বৃহৎ মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম দরকার হয় সেই মাধ্যমটার জন্য আমি যখন বলি যে কথাগুলো শুনুন একজনে ফোনটা বন্ধ রেখে দিই এবং অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে ফোনটা চালু করি ফোনটা চালু করি চেম্বারে আসার জন্য আপনার সাথে আমি কনসাল্ট করার জন্য নয় কেন আমার যেহেতু এটা প্রফেশন এবং একটা বিজ্ঞাপন সোজা কথা সোজাভাবে বলা অনেক ভালো বিজ্ঞাপন যে আমি এটা আমার পেশা এবং এই পেশাযুক্ত হয়ে আমি আপনার কাছে পৌঁছতে চাই আপনি আসতেও পারেন নাও আসতে পারেন কারণ আমি আপনাকে তো আর নিমন্ত্রণের কার্ড পাঠাবো না যে আপনি আমার কাছে আসুন আপনি আমার কাছে আসলে ভালো হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন পাশ করে যাবেন এই সমস্ত আমি বলবো না আপনার ইচ্ছা হয়ে আসবেন না ইচ্ছা আমার থেকে অনেক জ্ঞানী গুণী লোক বসে আছে তাদের কাছে যেতে পারেন যার কাছে ভালো লাগবে তার কাছে যেতে পারেন সেটার জন্যই বলছি না কিন্তু শুনুন যার জন্য মুখ একটা দিয়েছে কান দুটো দিয়েছে দুটো কান শুনতে বেশি বলেছে শুনুন বুঝুন তারপরে আসুন না না বুঝে আসবেন ঝপ করে শুনলেন ঝপ করে বুঝলেন না চলে গেলেন কিন্তু আপনি সাথে লস করবেন জ্যোতিষ শাস্ত্রটা এত সোজা শাস্ত্র না কিন্তু বিশাল সমুদ্র হাজার হাজার বছর আগেরকার দিনের সেই সমস্ত বই এখন কারো কাছে আছে কি না জানি না কিন্তু সেই সমস্ত জিনিসকে কি না আমি জানি না কিন্তু খুবই বিশাল সমুদ্র কাজী শুনুন শাস্ত্রে কি ধরে কি বিচার হয় কাজী সেখান থেকে একটাভাবে ইনস্টিটিউশন খুলে দিল এবং সেখানে দুদিন ক্লাস করে সে একটা কি সব জ্যোতির্বিদ লিখলো জ্যোতিষর্ণব লিখলো স্বর্ণ পদক গোল্ড মেডালিস্ট অনেক অনেক কিছু লিখতে পারে ডাক্তারের পাশে ডিগ্রি লেখা দেখে ডাক্তার হয় না ডাক্তারের ট্রিটমেন্টের উপরে হয় এম বিবিএস পাশ করার পরে সে একটা স্পেশাল হয়তো একটা কিছু পড়লো সে এমডি করলো সে ডিএম করলো সে গাইনো করলো সে ডিসিএইচ করলো মানে শিশু বিদ্যা শিশু শিক্ষা যেটা করে করতে পারে সেটার উপরে সে স্পেশাল সেটা সে করতে পারে তো জ্যোতিষশাস্ত্রের গোল্ড মেডেলিস্ট হলে সে বড় জ্যোতিষ হলো না কাজেই সে জায়গায় শোনার মতো বিচার দেবে না সে সোনার মচল সোনার স্বর্ণের মতো বিচার কিন্তু শিক্ষা দেবে আপনি কতটা শিখেছেন আপনি কতটা জানেন তার উপরে বিচার দেবে যেমন আমি আপনাকে ওই জন্যই শুনতে বলি কান যখন ভগবান দুটো দিয়েছে তার মানে শুনতে বেশি বলেছে বলতে কম বলেছে আর আমি বলছি আপনাদের শোনার জন্য আমি এখানে একাই বলছি আপনাদের শোনার জন্য ধনুলগ্ন ধনু রাশি হচ্ছে একটি তপ্ত রাশি অগ্নি রাশির কারক বৃহস্পতি এর লড এখানে তিনটে নক্ষত্র আছে উনিশ কুড়ি একুশ মূলা নক্ষত্র এবং পূর্বাসারা নক্ষত্র উত্তরাসারা নক্ষত্র পূর্বাসড়াটা কুড়ি নম্বর শুক্রের নক্ষত্র আর উত্তরাষড়াটা একুশ নম্বর রবির নক্ষত্র তাহলে ধনু লগ্ন থেকে নবম ঘর হচ্ছে সিংহ রাশির ঘর তাহলে সেই সিংহ রাশির নক্ষ নবম ঘরের নক্ষত্রটা ধনু লগ্নের দুটো ঘর মিলিয়ে আছে ধনু এবং মকর দুটো রাশি মিলিয়ে একুশ নম্বর নক্ষত্রটা আছে কুড়ি নম্বর নক্ষত্রটা অনেকে বলে না কুড়ি একুশ দেখবেন পাশাপাশি রবি শুক্র রয়েছে আপনার একসাথে দারিদ্র যোগ যে রবি শুক্র দারিদ্র কেন কেন ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যাটা আমি একটু বোঝাই যদি ব্যাখ্যাটা আপনার ভালো লাগে মনপুত লাগে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ কেন দারিদ্র যোগ বলে তপ্ত এবং আপনি সেটাই পুড়ে যেতে পারেন তাহলে কি আপনার ঘরের যে অর্থ সন সম্পত্তি আছে সব পুড়ে যাবে হতে পারে না তার একটা দীপ্তাংশ আছে মাপ আছে আঙ্কিক নিয়মে অঙ্কের নিয়মে চলুন অঙ্ক কিন্তু একদম একশো একশো পাওয়া যায় আপনিও সেই হিসেবটা কষুন সেই জায়গাটায় কুড়ি নম্বর আর একুশ নম্বর পাশাপাশি দেখবেন সিংহরাশিতে এগারো নম্বর বারো নম্বর এগারো নম্বর শুক্রের নক্ষত্র পুরো ফাল্গুনি বারো নম্বর উত্তর ফাল্গুনি রবীন নক্ষত্র তাহলে রবিন নক্ষত্র শুক্রের নক্ষত্র পাশাপাশি আছে তাহলে সেই পাশাপাশি থাকার কারণে কি হয় তাহলে যোগকে আপনি কি বহন করে বেড়াচ্ছেন না রবির তপ্ততার মধ্যে আপনি এসছেন কিনা সেটাই দেখা যায় প্রখর গ্রীষ্মকালে আপনি কি করেন যখন ছাতা ব্যবহার করেন তাই না রোদের গাছের নিচে আশ্রয় নেন মাথাটাকে বাঁচান তলে আবার ঠিক বর্ষার সময় মাথাটাকে বাঁচান তার মানে মস্তক হচ্ছে আপনার আসল সূর্য সেই জায়গাটা কেন ওখান থেকেই চিন্তা বেরোয় ওখান থেকেই আপনার সুচিন্তাগুলো বেরিয়ে আসবে আবার কুচিন্তাগুলো বেরিয়ে আসে কোনটা আপনি রাখবেন সেই রাখার মালিক হচ্ছে বৃহস্পতি কোনটা সেভ করবেন আপনি বৃহস্পতি ভাগ খারাপও আছে বৃহস্পতি খারাপ না হলে আপনি দেখবেন যে তার অষ্টম ঘর নিধন ঘর সেখানে তুঙ্গস্ত হচ্ছে ধনুলগ্নের কর্কট রাশি হচ্ছে আট নম্বর ঘর আট নম্বর ঘর মৃত্যুঘর বলা হয় নিধন ঘর বলা হয় সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয় পাঁচ ডিগ্রি তুঙ্গস্থ হয় এবং সেখানে তিনটে নক্ষত্র আছে সাত আট নয় পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা তিনটে নক্ষত্র আছে এবং এই তিনটে নক্ষত্রের একটা বৃহস্পতির একটা শনির একটা বুধের তাহলে সেই তিন নক্ষত্র কিন্তু ধনুরাশিতে নেই ধনুরাশিতে রয়েছে কিন্তু মূলা পূর্বাষড়া উত্তরাষড়া তাহলে শুক্র রবি এবং কেতু তাহলে এই কেতুর নক্ষত্রগুলো কেতুর নক্ষত্র দিয়ে যাত্রা শুরু হয় এক নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এবং এই গোপনভাবে গোপনভাবে যখন আপনি মাতৃ জঠরে থাকেন গোপনভাবে থাকেন সাপের মতো কুণ্ডলিনী পাকিয়ে মাতৃ জঠরে থাকেন এবং সেখান থেকে আপনার প্রকাশ হয় দু নম্বর নক্ষত্রে ভোগের নক্ষত্রে ভরণী নক্ষত্র যে ভরণ পোষণ করাবে আপনার মা আবার বাবা প্যারেন্টস যাকে বলছেন সে আপনার ভরণ পোষণ দেবে ওই দু নম্বর নক্ষত্রে আসলেন তিন নম্বর নক্ষত্র রবিন নক্ষত্র কীর্তিকা নক্ষত্র এই তিন নম্বর নক্ষত্র আপনার বিকাশ ঘটাবে আপনি আস্তে আস্তে চঞ্চল হয়ে উঠবেন আপনি ধরতে শিখবেন আপনি খেতে শিখবেন আপনি চাল চালচলন শিখবেন তিন নম্বর চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এই চার নম্বর নক্ষত্র বৃষরাশিতে এবার চার নম্বর নক্ষত্র হচ্ছে আপনাকে আবেগ নরম মন দয়ালু আপনার যে ভোগ্য বস্তু ভোগ করার এই চার নম্বর নক্ষত্রের মধ্যে আছে রোহিণী নক্ষত্র যাকে রোহণ করলে কিছু জিনিস পাওয়া যায় আপনি দেখবেন যে যে কোনো রকম তারপরে দেখবেন পাঁচ নম্বর মৃগশিরা এই পাঁচ নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র সেই মৃগশিরা মানে মৃগ মানে হচ্ছে হরিণ চপলতা আপনার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাবে বলে না আমার ছেলেটা খুব চঞ্চল আমার মেয়েটা খুব চঞ্চল পড়াশুনো করে না কথা শুনছে না এবং বা অবাধ্য হয়ে যাচ্ছে এবং আমি যেটা বলছি কিন্তু যে বলছে যে বাবা মা বলছে তার ওই বয়সটাই কিন্তু সে পৌঁছতে পারছে না ওই বয়সে উনি কী ছিলেন সেটা চিন্তা করুক সেটা তো চিন্তা করে না তাহলে এই বয়সে যদি সেইগুলো না করে তাহলেই তো অস্বাভাবিক তার মানে তার মস্তিষ্কের বিকাশ ঘটেনি চঞ্চলতাই তো করবে চঞ্চলতাটা বাগে আনার জন্যই তো আপনারা আছেন এক দুই তিন নম্বর নক্ষত্রের কাজটা আপনারা করবেন সেটা তো করেন না আপনারা অভিযোগ নিয়ে আসেন তাহলে অভিযোগটা জ্যোতিষের কাছে করে লাভ নেই কেননা যে বয়সের প্রাধান্য সেই বয়সের সেই কাজটা সে করবে এবং আপনি তাকে প্রোটেকশান দিয়ে রাখবেন আপনি একটা সময় অবধি তাকে প্রোটেকশান দিতে পারেন কিন্তু একটা সময়ের পরে আর আপনি প্রোটেকশন দিতে পারেন না তখন তাকে বোঝাতে পারেন একটা সময় অবধি তার বাচ্চাদের গায়ে হাত তোলা যায় না তখন সে বড় হয়ে যায় তখন আপনি তাকে প্রোটেকশন দিতে পারেন না সেই কারণে নম্বর নম্বর মিথুন রাশিতে আছে নক্ষত্র নক্ষত্র আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্র মানে আদ্রতা। মানে কি আদ্রতার মধ্যে কি আছে ভিজে বিড়াল চলান তো ভিজে গেছে স্যাঁতে একটা নরম ভাব সেই আদ্রতার মানে কি সেই জাতকটি যখন তার আদ্রা নক্ষত্রে জন্ম হবে সে কিন্তু কথা গোপন রাখবে বাইরে কিন্তু অন্য রকম মিশবে জাতক বা জাতিকা সে কিন্তু বাইরের কথা ঘরে এসে সব বলবে না জিজ্ঞেস করলে অসন্তুষ্ট হবে সেই জায়গাটা থেকে সেখান থেকে আপনাকে বোঝাতে হবে কেন আপনি তার সাথে রয়েছেন গাইড করছেন তাকে সাত নম্বর পুনর্বসু নক্ষত্র দুটো গণ নিয়ে আছে মিথুন রাশি এবং কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র মানে অদিতি এই পুনর্বসু নক্ষত্র এবং রাশিচক্রের মধ্যে খুব ভালো নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির আবেগ আছে এবং বৃহস্পতির গাম্ভীর্য আছে এই জায়গাটায় কোনটা রাখবো কোনটা ছাড়বো সেটা সে খুব ভালো বোঝে সেই জায়গাটায় সে ভালো বোঝে কাজেই ধনু লগ্নে সেই সপ্তম ঘরটা কিন্তু সেই পুনর্বসু নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র এই সেভেন্থ হাউস হচ্ছে তার সামাজিক জীবন এই সেভেন্থ হাউস অবধি তার কন্ট্রোলে না সিক্স পর্যন্ত তার কন্ট্রোলে ছ নম্বর ঘর অবধি জাতক বা জাতিকার কন্ট্রোলে থাকে নিজস্ব কন্ট্রোলে থাকে আমি করতেও পারি নাও করতে পারি কিন্তু সাত নম্বর নক্ষত্রের বয়সে যখন আমি পারই দেব বা সাত নম্বর ঘরের ইসেতে নেচারে যখন পার হব তখন কিন্তু আমার কন্ট্রোল আরেকজনের কাছে যাবে কেন সাত নম্বর থেকে বিবাহ হয় তাহলে আমার ফিফটি পারসেন্ট ভাগ হয় ফিফটি পারসেন্ট যখন ভাগ হয় সেটাকে আমি কিভাবে পরিচালনা করব সেই জায়গাটায় ধনু লগ্নের নেচার বললাম একটা তপ্ত একটা অগ্নিময় এবং জ্ঞান ও গম্ভীর এবং পার্সোনালিটি ব্যক্তিত্ব যাকে বলা হয় সেই জিনিসটা ধনু লগ্নের মধ্যে আছে যদি সেই লগ্নটা যদি কুড়ি নম্বর বা একুশ নম্বর নক্ষত্রের মধ্যে পড়ে তবেই আসবে কিন্তু উনিশ নম্বর নক্ষত্রে যদি পড়ে যায় তাহলে কিন্তু সে খল হবে খল তো বদমাস হবে তার মধ্যে শয়তানি বুদ্ধি থাকবে সে আপনাকে মিষ্টি কথা বলবে কিন্তু ভিতরে কিন্তু আপনাকে সে যে কোনো সময় যে কোনো রকমভাবে পেঁচে ফেলে দিতে পারে এই ১৯ নম্বর নক্ষত্র ১৯ নম্বর নক্ষত্র কেতু নক্ষত্র এক নম্বর ১০ নম্বর ১৯ নম্বর তিনটি কিন্তু অগ্নি রাশিতে আছে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই এক দশ উনিশ তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের বিস্তৃতি কিন্তু ১৩ ডিগ্রি ২০ মিনিট এবং তেরো ডিগ্রি এক একটা নক্ষত্রের যে বিস্তৃতি থাকে সেই বিস্তৃতির কতখানি সে পেয়েছে সেটা দেখতে হয় যতখানি সে পায় তার দশা শুরু হয় সেই দশাটুকু সে কাটিয়ে উঠতে পারলেই তারপরে সে শুক্রের দশা পেয়ে যায় শুক্রের দশা কুড়ি বছর চলে টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর চলে এবং কুড়ি বছরের মধ্যে সে জীবনে যে কোনো রকমভাবে একটা স্টেবল জায়গায় পৌঁছায় সেই দশাটাকে ভোগ করে সেইখান থেকে কিন্তু জ্যোতিষীর হিসেবটা শুরু হয় এটা কিন্তু দুই আর দুয়ে চার মিলিয়ে দেবার মতো না তিন আর একে চার মিলতে পারে আবার পাঁচ থেকে এক মাইনাস করেও চার হতে পারে এবং সেই তিন আর একে চার হবে না পাঁচ থেকে এক মাইনাস করে চার হবে না দুই আর দুয়ে চার হবে এবার ধনু লগ্ন ধনুরাশির নবম ঘর রবির ঘর তাহলে রবির স্থানটা আপনাকে দেখতে হবে যে নবমপতি কোথায় বসে আছে এবার দেখা গেল নবমপতি তার বসে রয়েছে যে কোনো রকমভাবে রাশিতে রবি যদি বসে থাকে তার আশেপাশে এক ঘর বাদে বা একসাথে বুধ আর শুক্র থাকবে মাপের জন্য থাকতে হবে একটা আঠারো ডিগ্রির মধ্যে থাকবে একটা আটচল্লিশ আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে তাহলে আঠেরো ডিগ্রির বাইরেও বেরোবে না আঠাশ ডিগ্রির বাইরেও বেরোবে না এই মাপের মধ্যে থাকবে তাহলে বুধ শুক্র এই মাপের মধ্যে যদি থাকে তাহলে রবি শুক্র তো এক জায়গায় আসতেই পারে তাহলে কি আপনি দারিদ্র সারাজীবন গরিব হয়ে থাকবেন তাহলে গরিব গরিব হয়ে জন্মানো তো পাপ না পাপ নাকি গরিব ঘরে জন্মানো পাপ কোনো পাপ না গরিব হয়ে মৃত্যুটা পাপ কারণ আপনি কর্ম করেননি সারা জীবন যার জন্যই আপনি গরিব হয়ে মারা গেছেন আপনি যখন জন্মেছেন তখনও আধা রুটি খেতেন আপনি যখন মরেছেন তখন আধা রুটিও পাননি তা আপনি সারা জীবন মানে একদম বকাটেগিরি করে চলেছেন কোনো কর্মেরই ধার ধারধারেননি সেইটা হয়েছে কেন হয়েছে আছে এরকম বহুত উদাহরণ আছে বহুত উদাহরণ আছে আঠাশ বছর উনত্রিশ বছর তিরিশ বছর কোন কর্ম এই কর্ম ছেড়েছে ওই কর্ম ধরেছে এই কর্ম করেছে ওই কর্ম ছেড়েছে কেন করছে কেন এত ফেকল মাইন্ডের কেন এত সে চঞ্চল কেননা ধনু লগ্নের সপ্তম ঘরটা তো দে ধনু লগ্নও রাশি আবার তার সপ্তম ঘরও রাশি। সেভেন্থ হাউস মিথুন রাশি যেটা সেটাও দ্বিশবাব রাশি দ্বৈত স্বভাব রাশি। তাহলে বায়ু আর অগ্নি আর অগ্নিআাব তাহলে প্রত্যেকটি বায়ুরাশি সপ্তম ঘর অগ্নি রাশি আছে তাহলে বায়ুর হাওয়ার প্রভাবই অগ্নি জলে যেখানে যখন আগুন লাগে চারিদিক থেকে হাওয়া ছুটে আসে কারণ ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যায় হাওয়া পূর্ণ করতে আসে আগুন জ্বালাতে আসে সাহায্য করে আগেকার দিনে হ্যারিকেন দেখেছেন তো নিচ দিয়ে ফুটো থাকে ওই নিচ দিয়ে হাওয়া গিয়ে সেই আলোটাকে জ্বালাতে সাহায্য করে সেই জন্য মিথুন রাশি বায়ু রাশি এবং মিথুন রাশির সাপোর্টে ধনু লগ্ন চলে এবার সেই জায়গাটা প্রত্যেকটা আপনি দেখবেন সিংহরতে যান সিংহর সপ্তম ঘর কুম্ভ রাশি কুম্ভ রাশিটা বায়ুরাশি তাহলে কুম্ভের উপর ডিপেন্ড সিংহ তাহলে কুম্ভ সিংহ তাহলে রবি পুত্র শনি বলা হয় কেননা রবি আর শনি আমরা কি বলি যে রবি শনি একসাথে থাকলে খারাপ যুগ সেটা খারাপ যোগ আছে তাহলে শাস্ত্র কি ভুল করলো যে একই সাথে সপ্তমে রাখলো রবি শনিকে কেন রাখলো রবির হচ্ছে গম্ভীর রবি হচ্ছে অহংকার রবি হচ্ছে দাপটে রবি হচ্ছে তার যে কোনো জিনিসের একটা বিশালতময় তা সে যা না তা কিছু প্রকাশ করার জন্য সে একদম উদ্বেগ প্রকাশ আমি জানা অন্ত এক টাকার কাজ করেছে দশ টাকার কথা বলছে সেইখানে শনি রাখা আছে তাকে টেনে রাখার জন্য যাতে সেটা না করে কেন শনি সেই নিয়মটা তাকে শেখাবে ওই জন্যেই সেভেন হাউসে একশো আশি ডিগ্রি দূরে রাখা আছে যখন ছোটোবেলায় অঙ্ক করেছেন জ্যামিতি করেছেন তো সমকোণ ত্রিকোণ জ্যামিতি করেননি সে জ্যামিতির সরল অঙ্ক করেছেন করেছেন না একটা উত্তরে গিয়ে শেষ হয়েছে সিঁড়িভাঙা অঙ্ক যেগুলো নিশ্চয়ই করেছেন সেই আঙ্কিক নিয়মগুলো সমস্ত জ্যোতিষির মধ্যে ফলাও করুন জ্যোতিষির মধ্যে দেখুন অঙ্কের হিসেবে দেখুন আপনি ব্রহ্মা বিষ্ণু শিবের মধ্যে জ্যোতিষ খুঁজতে যাবেন না ব্রহ্মা বিষ্ণু শিবের আলাদা কাজ তাদের উপায় ঘর সংসার আছে ছেলেমেয়েরা আছে দেখি তো দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী গণেশ আসে কার্তিকের তাদের নিয়ে আসে। আমরা উৎসব উৎসব। করি, এই উৎসবে মেলবন্ধন বলা হয় সমস্ত মানুষ একসাথে মিলিত হই শাস্ত্রের মাধ্যমে এটা করা আছে যে মানুষ যদি মানুষকে ছেড়ে থাকে তাহলে সেই মানুষ বন্য পশুর আকারে ধারণ করবে ওই জন্য মাঝে ওই উৎসবগুলো রাখা আছে তার সাথে জ্যোতিষ মেলাবেন না জ্যোতিষের নেচার আলাদা ব্রহ্মাকে ব্রহ্মার মতো থাকতে দিন শিবকে শিবের মতো নাচতে দিন আর বিষ্ণুকে বিষ্ণুর মতো রাখতে দিন এটার সাথে এটাকে মেলাবেন না তাহলে কালী যদি থাকে কালী তো খালি করে দেবে তাহলে সে জ্যোতিষ সে জ্যোতিষটা বুঝবে কী করে আপনি যে কালী পুজো করে সবকিছু কিছু আহুতি দিচ্ছেন নি দিচ্ছেন যজ্ঞ কেন করা হয় কেন করা হয় অনেকে তো যজ্ঞ করে আহুতি দিয়ে ই করে ঘি দিলে আগুন অনেক উপরে ওঠে তাতে কী হয় ওই জায়গাটা কিন্তু হালকা হয়ে যায় যে উত্তাপ বহন করে যে তাপ বহন করে সেই তাপ আপনি নিচ্ছেন এবং সেইখান থেকে আপনার যে মেডিটেশন সেই মেডিটেশনটা কাজ করছে গ্রহর কিছু কাজ হচ্ছে না কেন গ্রহ গ্রহের বর্ণে চলে সূর্যের যে সাতটা রং সেই রঙে চলে অতএব ই যার মতো চলে বাবা বাবার মতো চলে মা মার মতো চলে বাবা মা এক জায়গায় মিলিত হয় কোনো ব্যাপারে যখন বাড়িতে কোনো রকম অনুষ্ঠানে আলোচনার জন্য বা যে কোনো রকমভাবে সেই জন্য সেই কারণে কোনো ডিসপিউট হলে অশান্তি হলে মিলিত হয় তো মিলিত হয় তখন দুজনের গলা শোনা যায় উচ্চস্বরে চিৎকার হচ্ছে মানে কেউ কারোর কাছে ছোটো হবে না আর ছোট হতে গেলে সম্মানের ব্যাপার আছে তাই তো তাহলে এই ধনুর মধ্যে দাপট আছে মেষের মধ্যে দাপট আছে সিংহের মধ্যে দাপট আছে এই দাপট কমানোর জন্য তার একশো ডিগ্রি দূরে একটি করে ঘর রাখা আছে সেই দাপট কমানোর জন্য ধনুর মিথুনরা বুধ রাখা আছে সিংহের শনি রাখা আছে আর মেষের শুক্র রাখা আছে সপ্তম ঘরে একশো ডিগ্রি দূরে দাপট কমানোর জন্য কেননা কেউ যদি একভাবে ছুটতে থাকে তাহলে তো সে হোচট খেয়ে পড়ে যাবে তাকে তো থামাতে হবে থামানোর নেচারটা তার একশো আশি ডিগ্রি দূরে আছে এবার আপনাকে সেই একশো আশি ডিগ্রি দূরের গ্রহটি যদি কোনো জায়গায় অশুভ শুভ আছে নৈসর্গিক শুভ যে গ্রহগুলো কোনোটাই অশুভ নয় লগ্ন সাপেক্ষে রাশির সাপেক্ষে রবি সাপেক্ষে অশুভ হয়ে ওঠে কোনো গ্রহ অশুভ না আপনি যদি বলেন যে শনি অশুভ জ্যোতিষশাস্ত্রে কোনো জায়গায় লেখা নেই অশুভ আপনি বলছেন অশুভ আপনি বোঝাচ্ছেন চন্দ্র, যোগ বিষ যোগ শনি মঙ্গল যোগ বা চতুর্থে অষ্টমে দ্বাদশে পঞ্চবিশে চতুর্থে মাঙ্গলিক প্রচুর মাঙ্গলিক এই সমস্ত আপনি শাস্ত্রে লেখা আছে সেগুলো বুঝি কিন্তু এর তো খণ্ডন আছে খণ্ডন আছে না ডাক্তার যদির কাছে রোগ নিয়ে গেলে যদি বলে যে না নিরাময় নেই আর এসে তো ট্রিটমেন্ট করে তাৎক্ষণিক তো সারে না সময় লাগে তাহলে জ্যোতিষীর কাছে আসলে তাৎক্ষণিক সব কিছু পাওয়া যায় না সেটাও সময় লাগে তাহলে সেটা কেন হয়েছে সেটাই হচ্ছে আমার কেনর উত্তরটা খুঁজবেন আপনি ওই ছকের মধ্যে তিনশো ষাট ডিগ্রির মধ্যে তার মধ্যে সাতাশটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের নেচার খুঁজবেন গ্রহের নেচার খুঁজবেন রাশির নেচার খুঁজবেন কত ডিগ্রিতে বসে থাকলে কে কী ফল দেয় সেইটা খুঁজবেন যে এত মাপে থাকলে এই ফল দিতে পারে আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে একরকম কথা বলবেন আপনার ঘরে অতীতে আসতে বাইরে দাঁড়িয়ে কথা বলে চলে গেল একরকম কথা বলবে তাকে যদি ঘরে এনে ড্রয়িং রুমে বসান আর রকম কথা বলবে তাকে যদি একটা কাপ চা বিস্কুট দেন তাহলে আরও ভালোভাবে কথা বলবে তাকে যদি আবার দুপুর খাইয়ে দাইয়ে পাঠান তাহলে আরও সে আপনাকে সুন্দরভাবে ব্যবহার করে সে চলে যাবে তাই তো তাহলে সেই অশুভ গ্রহগুলোকে যে নেগেটিভিটি আপনার মধ্যে ছকের মধ্যে আছে তাকে পজিটিভিতে আনতে আপনার বিদ্যা বুদ্ধির দরকার আপনার সেইটা জানার দরকার যদি আপনি না জানেন সেটা ভুল বিচার হবে এবং তার ক্ষেত্রে সেটা আপনি অষ্টমে গ্রহ বসে রয়েছে অশুভ আরে অষ্টম ঘর নিধন ঘর এবার আমি বোঝানো ধনু লগ্নের অষ্টম ঘর চন্দ্রের ঘর চন্দ্র মারক হয় না চন্দ্র রবি মারক হয় না কিন্তু মারকপতি যোগ হলে প্রবল মারক হয় তাহলে মারকপতি যোগকে দ্বিতীয়পতি শনি মারক সপ্তমপতি বুধ মারক তাহলে দ্বিতীয়পতি শনি মারক আর সপ্তমপতি বুধ মারক তাহলে চন্দ্র যদি যার অষ্টম নিধন ঘর হয় তাহলে সেই চন্দ্র যদি বুধযুক্ত বা যুক্ত হয়ে বসে তাহলে একটা মারকত্ব বৃদ্ধি পায় মারক মানে মৃত্যু না মৃত্যু তুল্য কষ্ট সেটাও মৃত্যুর কারণ আপনি এমন কষ্ট পেলেন সারা রাত ঘুম খাওয়া সমস্ত উড়ে গেল খিদে উড়ে গেল আপনার মন ভালো না থাকলে খিদে পাবে না আপনার মন ভালো না থাকলে ঘুম পাবে না আপনার মন ভালো না থাকলে ভালো ভালো ড্রেস পরতে ভালো লাগবে না আপনার মন ভালো না থাকলে আমরা কোনো জায়গায় যেতে ভালো লাগবে না সেইটা হচ্ছে মারকত্ব মৃত্যু তুল্য কষ্ট পাওয়া বেঁচে আছি কেন জানি না আর কেন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি তাও জানি না দুটোই আমার কাছে অজানা শরীর আছে তাই হয়তো চলছে কিন্তু শরীর যে উদ্দীপনা যে আনন্দ নিয়ে চলবে সে আনন্দ কোথায় লুকিয়ে আছে একাদশ ঘরে ওটাকে বলা হয় আনন্দ ঘর জ্যোতিষশাস্ত্রে বলা হয় আমি বলছি না তাহলে ধনুলগ্ন ধনুরাশির একাদশ ঘর কোনটা দ্বাদশ ঘর বৃশ্চিক একাদশ ঘর তুলা তাহলে সেই তুলার অধিপতিকে শুক্র সেই শুক্রের ওখানে তিনটে নক্ষত্র আছে চিত্রা সাথী বিশাখা চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর চিত্রা সাথী বিশাখা সেই লর্ড হচ্ছে চিত্রার মঙ্গল আর সাথীর রাহু আর বিশাখার বৃহস্পতি তাহলে এই তিনটে লর্ড কোথায় বসে আছে লগ্নাধিপতির অবস্থান কোথায় এবং চন্দ্র ওখানে বসে আছে অষ্টমপতি ওখানে বসে আছে সেই বৃহস্পতির অবস্থান কোথায় সেটা দেখুন বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখুন সেই নক্ষত্র অধিপতি তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ সম্পর্ক করেছে কিনা সেটা দেখুন সেটা দেখে তারপরে তার দিকে বিচারে এগুন কেন একটা একটা আপনারা তো কোর্ট দেখেছেন তো যেখানে নাকি আমাদের আইন সর্বোচ্চ উপরে যাকে শ্রদ্ধা করা হয় যাকে রেসপেক্ট সম্মান করা হয় আইনের ঊর্ধ্বে কেউ নয় আপনিও না আমিও না এবং কেউ না আইনের উর্ধে শেষ বিচার সেটা তাহলে সেই আইনের উর্ধে উঠতে গেলে আপনাকে সেই আইনের জায়গায় যেতে গেলে নানা দিক ভট করে বিচারক একটা জাজমেন্ট দেয় না অনেক কিছু তথ্য প্রমাণ লাগে আইন অন্ধ আইন চোখে দেখে না আইন প্রমাণ চায় প্রমাণ লাগে তাহলে গ্রহ রাশি নক্ষত্রগুলো হচ্ছে প্রমাণ সেই প্রমাণগুলোকে খুঁজে বার করুন যে কার সাথে কে যোগাযোগ করে আপনার নেগেটিভিটি বাড়াচ্ছে সেই প্রমাণগুলোকে যদি সামনে আনতে পারেন তাকে পজিটিভিটি করতে পারেন সূর্যের কালারের মাধ্যমে ভাইব্রেশন যেমন একটু আগে বললাম একটা একটা মানুষ ভালো ড্রেস পরেছে সবাই তার দিকে তাকাচ্ছে কিন্তু একশো মানুষ রয়েছে একটা লোক টার্গেট হয়ে যাচ্ছে তার ড্রেসের জন্য তার ভিতরে হয়তো ফাঁপা তার ব্যবহার তো খুব কদর্য কিন্তু তার অ্যাট্রাকশন বেড়ে গেছে তাহলে সেই পজিটিভিটি সব পেয়েছে তার ড্রেসের জন্য তাহলে আপনার অক্ষমতা সেই অক্ষমতার ক্ষমতাটা আপনারকে পজিটিভিটি সেটা যে কোনো কালার আপনার নেগেটিভিটি আছে সেই কালারকে পজিটিভিটি করুন তাকে আপনার ফেভারে আনুন তবে তো আপনি বুঝবেন যে আপনার জায়গায় সেই ভাইব্রেশনটা ডেভেলপ করছে আর যখনই ডেভেলপ করবে তখন দেখবেন অনেক এসে অদ্ভুত প্রশ্ন করবেন দেখুন লেখা লেখাপড়া কত দূর হবে আরে লেখাপড়া যত দূর করবে তত দূর হবে লেখাপড়া করার জন্য একটা মন চাই লেখাপড়া করার জন্য একটা জ্ঞান চাই লেখাপড়া করার জন্য একটা বুদ্ধি চাই লেখাপড়া করার জন্য একটা কনসেন্ট্রেশন চাই যে আমি একভাবে আমি সাত ঘন্টা পড়ব এবং সাত ঘন্টায় আমি এর মধ্যে মনোনিবেশ করব সেইটা তার মধ্যে আছে কি না যদি থাকে তবেই লেখাপড়া হবে আর যদি না থাকে আপনি ভুরি ভুরি যদি পাহাড় প্রমাণ পাথর দিয়ে দেন তাহলে সেটা হবে না আর আমি চাই যে আপনার মধ্যে সব হোক আপনার ভালো সব আপনি পান ভালো দিক পান ভালো শিক্ষা পান ভালো জ্ঞান পান ভালো বুদ্ধি পান ভালো দিকে চলার রাস্তায় পান এই ভালোগুলো নিয়ে চলুন এবং আগামী দিনে ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে নমস্কার